আসসালামু আলাইকুম, আমি রোমানা হোসেন। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে। আজকে আমরা আছি নিউ ইয়র্কের দ্য মোস্ট ফেমাস আইকনিক বিল্ডিং এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে। যদি আমি শুধু নিউ ইয়র্কের বলি তাহলে আমি ভুল বলছি, বিকজ এই বিল্ডিংটা, এই আইকনিক বিল্ডিংটা ওয়ার্ল্ডের মোস্ট ফেমাস বিল্ডিংগুলোর মধ্যে একটি। এই বিল্ডিংয়ে কি ফ্রি এন্ট্রি নেওয়া যায়? না, টিকিট কেটে তারপরে এন্ট্রি নিতে হয়। এয়ারপোর্টের মতো যে ফর্মালিটিসগুলো আছে ঠিক সেই ফর্মালিটিসগুলো মেনটেন করেই যেতে হয়। তো আমরা সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। যারা এম্পায়ার স্টেট বিল্ডিংটা ভিজিট করবেন তাদের জন্য একটু হলেও হেল্প হবে। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক অবজারভেটরি টাওয়ার, 102nd ফ্লোর পর্যন্ত ভিজিটর্সরা 80 মাইলস পর্যন্ত ক্লিয়ার ভিউ দেখতে পারে। পুরো বলা যায় যে নিউ ইয়র্ক সিটি এবং তার আশপাশটা পুরোটা ক্লিয়ার পর্যন্ত দেখা যায়, 80 মাইলস পর্যন্ত দেখা যায়। আগে থেকে টিকিট বুকিং করা যায়, আবার এখানে এসেও টিকিট কাটা যায়। আপনারা কেউ যদি ক্রাউড পছন্দ না করেন তাহলে সকাল সকাল চলে আসতে হবে 8টা থেকে 10টার মধ্যে, অথবা সানসেট ভিউটা দেখার জন্য আপনাদের আসতে হবে একদম বিকেলবেলায়। তো এনিওয়েজ চলেন আপনাদের সাথে আজকে এম্পায়ার স্টেট বিল্ডিং এর টুকিটাকে সব কিছু শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। দেখো তো কে ওরা, BTS ফার্স্ট ফ্লোরে যেটা আছে যে এম্পায়ার স্টেট বিল্ডিং এর সাথে ছবি তোলার একটা সুযোগ আছে, তো সবাই কিন্তু এই চান্সটা কেউ মিস করে না, তাই না? তো আমরাও শুরুতে ছবি তুলে নিব। এখানে দুইটা অপশনে টিকিট করা যায়, একটা হচ্ছে 102nd ফ্লোর। আমরা 86th ফ্লোরে এক্সপ্লোর করব, তো দেখিনি টিকিট কত প্রাইসটা। সো এখানটাতে হচ্ছে অ্যাডাল্টের জন্য $44 আর চাইল্ড হচ্ছে $38 পর্যন্ত। সো আমরা যেহেতু, হ্যাঁ, আমাদের 4টা টিকিট লাগবে, যেটা তোমার 5 ফ্রাঙ্ক হয়ে যেটা সার্ভিস কস্ট। ও, আবার $20 অ্যাড হবে, তাই না? টোটাল হচ্ছে 184 চার জনের জন্য। এই যে আমাদের টিকিটস অলরেডি চলে এসেছে, কিংকং। ও, আমরা ওখানেও যাব। থিংস দ্যাট আই লাভ ইজ দ্যাট উই হ্যাভ आवर ओन পোস্ট সিকিউরিটি চেক, যেটা একদম শুরুতে না এখানে 1920s এর সময়টাকে বলা যায় যে ক্যাপচার করেছে। হ্যাঁ, কিভাবে কি হয়েছে কনস্ট্রাকশনের কাজগুলো এখানে ইয়ে করা, ডকুমেন্টারি বলা যায়। আজকে আমাদের 4th ডে আমেরিকাতে, নিউ ইয়র্কে, কিন্তু এই প্রথম মনে হয় চারজনের একসাথে একটা ফ্রেম নেওয়া গেল, তাই না? ওনার জন্য তো কোনো ফ্রেমই নেওয়া যায় না। তাই এটা হচ্ছে শুরুতে তোমার ইয়েগুলো কনস্ট্রাকশন কিভাবে হয়েছে। টিম ওয়ার্ক, ওর এখানটাতে পিলারগুলো বাউন করছে। মুভিটা আমার কাছে মনে হয় যে অলমোস্ট সবাই দেখেছে, এই যে এম্পায়ার স্টেট বিল্ডিং এ এই মুভিটা ইয়ে হয়েছে, কোন কোন মুভিগুলো শুট হয়েছে সেটা এখানে ডিসপ্লে করা হয়েছে। ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস বিল্ডিং টাইম স্কোয়ারেও সারাক্ষণ এই যে কি দেখা যায়, আর আমার কাছে তো মনে হয় যে রিয়েল। ব্যাপারগুলো জানতে হলে কি করতে হয়, এই মিউজিয়ামগুলো ডিটেইলস গুলো জানতে হয়, কোন কোন ফেমাস ইয়ে এসেছে, সেলিব্রিটি এসেছে, তাদের ছবিগুলো আছে। মজার ব্যাপার হচ্ছে এখানে আমি একজনই ইন্ডিয়ান দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে এই যে এখানটাতে প্রিয়াঙ্কা চোপড়া। হয়
যারা যারা এসছে কে মা ওকে চিনি মার্শমেলো কি মা ডিজে মার্শমেলো আমি চিনি না ওকে তাই হ্যাঁ ওকে এখানে অনেক সেলিব্রিটিজদের ডিটেলসটাই দেয়া আছে মানে কারা কারা এসছে বড় হ্যাঁ লেটস গো সো আমরা এখন অবজারভেটরি টাওয়ারের দিকেই যাচ্ছি লিফটে করে যেতে হবে মানে লিফটে যেতে যেতে আপনারা এরকম একটা ডকুমেন্টারি দেখতে দেখতে কখন যে চলে যাবেন এটি সিক্সথ ফ্লোরে সেটা বোঝাই যাবে না আর অলরেডি আমার মনে হচ্ছে যে আমার কান বন্ধ হয়ে গিয়েছে তাই না জাহার হ্যাঁ কিন্তু এইটা খুব ভালো একটা ট্রিক ওদের খুবই ট্রিকি যে আমরা একটা ছোট্ট ডকুমেন্টস দেখতে দেখতে উপরের দিকে যাচ্ছি সানি ওয়েদার যদি থাকে তাহলে পুরো 80 কিলোমিটার দেখা যায় ভাবা যায় একবার চিন্তা করে দেখেন এই যে মিস্টার জুনিয়র আপনি আমাদের ট্রিপটাকে আরো মেমোরেবল করে রাখছেন ওনার ছটপট ওয়াও কি দেখছো মা স্ট্যাচু অফ লিবার্টি ওই যে দেখা যাচ্ছে বলেন তো কোথায় স্ট্যাচু অফ লিবার্টিটা এই যে এখানটাতে দেখা যায় এইখানটাতে এখান থেকে ব্রুকলিন ব্রিজটা এন্ড স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে সো আমরা এখন আছি ওয়ার্ল্ড এর মোস্ট ফেমাস আইকনিক অবজারভেটরি টাওয়ার এম্পায়ার স্টেট বিল্ডিং এ আর এই অবজারভেটরি টাওয়ার থেকে সবকিছুকে অনেক ছোট ছোট মনে হচ্ছে দেখেন তাই না ও মাই গড আমার কাছে মনে হয় যে লেগো গুলো দিয়ে কিছু একটা বানানো হয়েছে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে শুধু স্ট্যাচু অফ লিবার্টি কেন এই সাইডের পুরো নিউ ইয়র্ক সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে 80 কিলোমিটার দেখা যায় ঠিক আছে সো আর এই যে নিউ ইয়র্কের সেই ফেমাস ইউলো ট্যাক্সি গুলোকে পিঁপড়ের মতো মনে হচ্ছে ছোট ছোট পিঁপড়ে কি করছো জাহার একদম কিছু থিং করছো ওখানটাতে সে কি করছে দেখো আপনি কি করছেন হুম কি করছেন আপনি এই যে জাহরের ফেভারিট জায়গা লেগো স্টার ওয়ার্স এর কত কিছু ছিল জাহরের এই ছোট ছোট ক্যারেক্টার গুলো মাই গড সারাদিন পায়ের নিচে পড়তো হ্যাঁ এখন একটু কমেছে মানে সারা বাসায় ছড়িয়ে ছিটে থাকতো আর এগুলোর মাথা হাত কত যে পায়ের নিচে পড়ে পড়ে ব্যথা পেয়েছে মা বাবা অ্যাংরি ইয়াং ম্যান কোথায় এই যে আমার অ্যাংরি ইয়াং ম্যান কি দেখা যায় এখান থেকে এখানে আসার পর এত ভালো লাগছে পাশ থেকে নিউ ইয়র্ক সিটিটা দেখা যাচ্ছে জাহার রাইফা কেমন লাগছে বলো তো অনেক ভালো লাগছে জাহার কি বলছো থেকে এইরকম চারপাশ থেকেই ঘুরে ঘুরে দেখা যায় পুরো কি বলে এটাকে নিউ ইয়র্ক সিটিটা তো দেখা যাচ্ছে আর আজকের ওয়েদারটা হচ্ছে একটু উইন্ডি একটু না বলা যায় আর যেহেতু একটি সিক্সথ ফ্লোরে আমরা আছি উইন্ড তো একটু থাকবেই আর এটার আবারও বলে দিচ্ছি যে দুটো অপশন আছে আরেকটা অপশন হচ্ছে যে 102nd ফ্লোর পর্যন্ত যেতে পারবেন এই সাইডটা থেকে সিটিটা দেখা যাচ্ছে হ্যাঁ স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে ব্রুকলিন ব্রিজ দেখা যাচ্ছে এভরিথিং সব ল্যান্ডমার্ক গুলোই বলা যায় যে চারপাশ থেকে দেখা যাচ্ছে ওয়ান এলিভেন মেমোরিয়াল যেটা আচ্ছা হ্যাঁ এই যে আমরা গতকালকে এখানটাতে ছিলাম
যারা লাইটিং দেখতে পছন্দ করে তারা ওই সময়টা সন্ধ্যাটা বেছে নিতে পারে, আর যারা একটু দিনের পুরো সিটিটা দেখতে চায়, পুরো নিউ ইয়র্কটা একটা আইডিয়া নিতে চায়, তারা দিনের ভিউটা নিতে পারে, দিনের ট্যুরটা নিতে পারে। আসলে কি ওয়ার্থ ইট এই অবজারভেটরি টাওয়ারটাতে ভিজিট করা বা এক্সপ্লোর করা? আমি বলবো হাইলি রেকমেন্ডেড, কারণ মানে এত সুন্দর করে পুরোটা নিউ ইয়র্ক সিটি আশপাশটা দেখা যায়, সেটার কোথায় আছে বলেন? বাকি ওয়াও, এই সেটটা বেশি সুন্দর না? কি করেছো এখানে? যেটা আমরা এন্ট্রেন্স যখন আমরা করি শুরুতেই, তখন ফ্যামিলি পিকচার নিতে পারে, পরে ওরা অফার করে, এক্সিট হওয়ার সময় চাইলে ওই পিকচারগুলো কালেক্ট করতে পারো, পে করতে হবে তোমাকে। আমরা হ্যাঁ ডলার দেখি কি এসেছে রেজাল্টটা। ও, জাহরের ফেভারিট। এটা কি সবগুলো আবার তোমার ইমেইলে ওরা সেন্ড করে? হ্যাঁ, আবার ইমেইলেও সেন্ড করে দেয় জাহর, দেখি কিংকং কিংকং এর সামনে। আহা, আর এটা হচ্ছে জাহরের চয়েসে। হ্যাঁ, এরকম দেখা অবস্থা দেখো। আমি জানি না আপনাদের আজকের এই ব্লগ কেমন লেগেছে, কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না, কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। সো আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, স্টে ফ্যামিলি। Thank you so much for watching. Allah Hafiz.